হ্যালো ভিউয়ার্স, দেখেন বাইকটির কি অবস্থা হয়ে গেছে। মানে বাইকটি এমনভাবে পড়ছে, বাইকের কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা দেখতেই পাচ্ছেন। বাইকের হেডলাইট ভেঙে গেছে, মিটার ভেঙে গেছে, তারপরে বাইকের ডান পাশের যে ট্যাঙ্কির কিট সেটা ভেঙে গেছে, সেখানে মানে দাগ লেগে গেছে, মাডগার্ড ভেঙে গেছে, হ্যান্ডেল বার বাঁকা হয়ে গেছে, তারপরে লেগ গার্ড বা বাম্পার যেটা থাকে সেটা বাঁকা হয়ে গেছে। মোটামুটি বাইকের ভালো ক্ষতি হয়েছে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ বেকার বাইকের নয়ন। আজকে আমি কথা বলবো একটা অ্যাক্সিডেন্ট ইস্যু নিয়ে। এই যে বাইকটা চালিয়ে আমি যাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন বাইকটা মোটামুটি ভাঙা দেখা যাচ্ছে, মিটারটা ভেঙে আছে। আমি আজকে সকাল ঠিক 6:30-6:30 সময় আমার এক ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করছে। অফিসে যাওয়ার সময়ও 300 ফিটে বসুন্ধরা ঢোকার যে ইউটার্নটা, ওইখানে ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট করছে, একটা বাসের সাথে ধাক্কা লেগে যায়। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমার বন্ধু কোনোভাবে বেঁচে যায়, অল্পের জন্য আল্লাহ ওরে সেভ করছে। কিন্তু মোটামুটি একটু ইঞ্জিওর্ড হয়েছে, ওর দুইটা হাত ভেঙে গেছে, বাম হাতটা কবজি থেকে একটু উপরের অংশে প্রায় 2-3 টুকরার মতো হয়ে গেছে হাড্ডি ভেঙে, আর ডান হাতটা কনুই থেকে ছুটে গেছে। মোটামুটি ভালো ইঞ্জিওর্ড হয়েছে। পরে ওখান থেকে সময় টিভির এক বড় ভাই সাংবাদিক, উনি আমার ফ্রেন্ডকে কুর্মিটোলা জেনারেল হসপিটালে নিয়ে আসে। পরে আমরা সেখানে যাই, কুর্মিটোলা জেনারেল হসপিটালে, সেখানে ওরা একটা ফার্স্ট এডের ব্যবস্থা করা হয়। এখানে ডাক্তার দেখানোর পরে, ডাক্তার যখন দেখলেন এক্সরে করার পরে যে হাত ভেঙে গেছে, তখন আর কুর্মিটোলা জেনারেল হসপিটালে তারা রাখেনি, তারা তখন ওকে শিফট করে দিছে পঙ্গু হসপিটালে। যে তারপরে ওরে আমরা সবাই পঙ্গু হাসপাতালে নিয়ে যাই। পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়ার পরে প্লাস্টার করা হয়, ব্যান্ডেজ ট্যান্ডেজ করার পরে ডাক্তার জানালেন যে শুধু ব্যান্ডেজে কাজ হবে না, অপারেশন করতে হবে, খুব সম্ভবত আজকে রাতের মধ্যে ওর দুই হাতে অপারেশন করতে হবে। সো ওরে পঙ্গু হাসপাতালে রেখে এখন বাসার দিকে যাচ্ছে, আর ওরে পঙ্গু হাসপাতালে রেখে বাসার দিকে যাচ্ছে, আর আমি 300 ফিট থেকে বাইক যেখানে অ্যাক্সিডেন্ট করছিলো সেখানেই বসুন্ধরা সিকিউরিটির ওখানে বাইকটা রেখে দিয়ে গিয়েছিলেন ওই যে সাংবাদিক বড় ভাইটা। পরে ওখান থেকে গিয়ে বাইকটা আমি রিসিভ করলাম, সেই ভাঙা বাইক চালিয়ে এখন বাসার দিকে যাচ্ছে, বাইকটা ঠিকঠাক করতে হবে। আর ওর অ্যাক্সিডেন্টের কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই কারণেই, আমি এবং আমার ওই বন্ধু আমরা দুজনে আল্লাহর রহমতে যথেষ্ট সাবধানভাবে আমরা বাইক চালাই, খুব সতর্কভাবে বাইক চালানোর পরেও যদি অপর পক্ষ বা অপোজিট থেকে যদি আপনাকে মেরে দেয় সেক্ষেত্রে কিন্তু কিছুই করার থাকবে না। এই কারণে আমি সবসময় বলি যে আমরা যারা বাইক চালাবো সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে আমরা বাইক চালাবো। আমার ফ্রেন্ডও খুব সাবধানে বাইক চালায়, তারপরেও আল্লাহ না করুক অ্যাক্সিডেন্টের ওপর তো কারো হাত নেই, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আর খুব সম্ভবত ওর সুস্থ হইতে প্রায় 2-3 মাস সময় লাগবে, যথেষ্ট সময়ের ব্যাপার। আর যেহেতু ইঞ্জিওর্ড হয়েছে, এটা মোটামুটি ভালো একটা ইঞ্জুরি হয়েছে, খুব ব্যথা হয়েছে। সবাই আমার ফ্রেন্ডের জন্য দোয়া করবেন, আর সবাই অবশ্যই অবশ্যই হেলমেট, মানে ভালো মানের একটা হেলমেট ব্যবহার করবেন। আমার ফ্রেন্ডও ভালো মানের একটা হেলমেট ব্যবহার করতো, তারপরেও ওইখানে রাস্তায় পড়ার পরে ওর হেলমেটটা ভেঙে যায়, কিন্তু মাথায় বা চেহারায় কোনো জায়গায় কোনো ব্যথা পায়নি। আল্লাহর রহমতে ওই হেলমেটটা থাকার কারণে আল্লাহ ওরে বাঁচিয়ে দিছে। যে কারণে আমি সবসময় বলি যে ভালো মানের একটা হেলমেটের কোনো বিকল্প নাই। একটা অ্যাক্সিডেন্ট হলে বোঝা যায় যে একটা ভালো মানের হেলমেটের গুরুত্ব কতটুকু। তারপরে ওর হাতে গ্লাভস ছিল, সেই গ্লাভস ছিঁড়ে গেছে কিন্তু হাতে কোনো ব্যথা হয় নাই, মানে ছিঁড়ে যায় নাই কোথাও শুধু। সো ভিউয়ার্স, আপনারা সবাই সবসময় সাবধানে বাইক চালাবেন। আপনাদের প্রতি এটা আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা সবসময় খুব সাবধানে বাইক চালাবেন, কারণ একটা দুর্ঘটনা যদি ঘটে যায় আল্লাহ না করুক, সেক্ষেত্রে কিন্তু আমাদের সারা জীবন আমাদেরকে এই দুর্ঘটনার বিষয়টি নিয়ে পস্তাতে হবে। তো ভিউয়ার্স, আজকে আর বেশি কথা বাড়াবো না, আপনারা আমার ফ্রেন্ডের জন্য দোয়া করবেন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে, আর বাইকটা সার্ভিসিং করা হবে কয়েকদিন পরে। কী কী খরচ লাগে বা কোথায় কোথায় ভাঙছে না ভাঙছে ওটা যদি আমি সাথে যাই, আমি অবশ্যই ভিডিও করে আপনাদেরকে দেখাবো।
সো ভিউয়ার্স, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।